আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। বর্তমান সময়ে আমাদের যে বিনান্স অ্যাকাউন্টে রয়েছে, বিনান্স অ্যাকাউন্টের মধ্যে একটা ট্যাক্স আসতেছে ঠিক এই রকমের। এই যে এখানে বলতেছে কি, দেখেন $15 যদি আপনি এখান থেকে মানে ক্যাশব্যাক পাবেন $50 এখান থেকে ডিপোজিট করলে, তারপর এখান থেকে $50 আপনি যদি এখান থেকে ট্রেড করেন তাহলে আরও $15 ক্যাশব্যাক পাবেন। এইগুলো অনেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে বলতেছেন যে ভাই আমরা এটা পাইছি, কিভাবে এটাকে ক্লেম করব। অনেকে তো এখান থেকে ডিপোজিট পর্যন্ত করে ফেলছেন, করার পর এটুকানটা কিভাবে ক্লেম করবেন এগুলো বুঝতেছেন না। তাছাড়া যদি আমি আমার অ্যাকাউন্টটা থেকে আপনাদেরকে দেখাই, আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট থেকে ট্যাক্স অপশন আসবেন তখন এটা দেখতে পারবেন। এছাড়া শুধু এখানেই না, অনেকের ফোনে মেসেজ আসতেছে, মেসেজ বলতে নোটিফিকেশান আসতেছে, নোটিফিকেশানে এই কথাটা বলতেছে। নোটিফিকেশানের পাশাপাশি অনেকের যে জিমেলতে বিনান্স অ্যাকাউন্ট তৈরি করা আছে সেই বিনান্সের মধ্যে এই যাতে ইমেল আসতেছে এবং আপনাদেরকে বলতেছে যে এই কাজটা কমপ্লিট করলে আপনি এই ডলারটা ক্লেম করতে পারবেন। অর্থাৎ এখান থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচণ্ড পরিমাণে প্রশ্ন আসতেছে যে আমাদের এই ডলারটা আমরা কীভাবে ক্লেম করবো। দেখেন আমার এই যে এখানে আসছে, আমি যদি এখান থেকে $50 ডিপোজিট করি তাহলে এখান থেকে আমি $3 ব্যাক পাবো, অর্থাৎ $3 আমাকে ক্যাশব্যাক ভাউচার তারা আমাকে দিবে। এখন আমরা এই ক্যাশব্যাক ভাউচারটা কীভাবে নিব, কীভাবে ইউজ করব, এই পুরো বিষয়গুলো আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে আমি ডিটেলস আকারে আলোচনা করার চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওর মূলত আমাদের দুইটি টপিক থাকছে। এক নম্বর টপিক্স হচ্ছে হট ইজ ক্যাশব্যাক, ক্যাশব্যাক ভাউচার। একটা হচ্ছে হট ইজ ক্যাশব্যাক ভাউচার, এটা হচ্ছে হট ইজ ক্যাশ ভাউচার। জাস্ট দেখতে থাকেন ক্যাশ ভাউচার। দেখেন এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে হট ইজ ক্যাশ ভাউচার আর একটা হচ্ছে হট ইজ ক্যাশ ভাউচার। এই দুটা বিষয় সম্পর্কে আপনাদেরকে আগে জানতে হবে। এই দুটা বিষয় সম্পর্কে যদি আপনারা জানতে পারেন তাহলে এগুলা কীভাবে ক্লেম করতে পারবেন এই পুরো বিষয়গুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো সব কিছু বলবো, তার আগে যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন, কারণ এখানে আপনাদের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন রকম এয়ারড্রপ শেয়ার করে যাচ্ছি যেগুলো থেকে আপনি কোনো রকমের ইনভেস্ট ছাড়া একদম ফ্রিতে আর্নিং করতে পারবেন। তো এর জন্য মাস্ট বি প্রত্যেকে এখানে জয়েন করে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এখানে প্রতিনিয়ত বিনান্স নিয়ে প্রত্যেকটি অফার সঙ্গে বিনান্সের প্রত্যেকটা আপডেট আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি, বা যারা ট্রেডিং করে আর্নিং করতে যাচ্ছে তারাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন আমরা চলে আসতেছি মেন টপিক্সে। তো এখন কথা হলো যে আমরা এগুলো কীভাবে ক্লেম করবো বা কীভাবে ইউজ করবো, এটা জানার আগে আমাদেরকে এই দুটো বিষয় সম্পর্কে আগে জানতে হবে, হট ইজ ক্যাশব্যাক ভাউচার আর একটা হচ্ছে হট ইজ ক্যাশ ভাউচার। তো প্রথমে বলি হট ইজ ক্যাশব্যাক ভাউচার। ক্যাশব্যাক ভাউচারটা কী? ক্যাশব্যাক ভাউচারটা বলতে এখানে বোঝানো হয়েছে আপনি এখান থেকে যে ডলারটা ক্যাশব্যাক ভাউচারের আন্ডারে পাবেন, অর্থাৎ যেটা আপনি ক্যাশব্যাক ভাউচার পাবেন সেটা দিয়ে আপনি বিনান্সের ট্রেডিং ফি দিতে পারবেন। অর্থাৎ ক্যাশব্যাক ভাউচার যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে তাহলে বিনান্স থেকে যে ট্রেড করতে একটু ছোট্ট পরিমাণে ফি কাটে সে ফিটা আপনাদের ক্যাশব্যাক ভাউচার থেকে যাবে। এখন বলতে পারেন যে আমাদের যে ট্রেড করতে লজ্জা এটা কি পোষা যাবে? না, মনে করেন যে এখান থেকে আমরা একটা টোকেন, মনে করেন যে এখান থেকে আমরা মেটিক টোকেন সার্চ করবো বা সোল টোকেন, সোল টোকেনটা আমরা বাই করবো বা সেল করবো। এখন এই টোকেনটা আমরা যদি $100 দিয়ে কিনতে যাই, আমার কাছে আছে ডলার, আমি $100 দিয়ে কিনবো। এখন $100 দিয়ে এটা কেনার জন্য আমার অ্যাকাউন্ট থেকে একদম ছোট্ট পরিমাণে বিনান্স একটা ফি কাটে, হয়তোবা 0.01 বা 0.02। এটা কিন্তু বিনান্সের 0.01-2 নিলেই কিন্তু বিনান্সে একটা হিউজ পরিমাণে আর্নিং চলে আসে, কারণ এটা হচ্ছে তাদের অ্যাকশন দ্বার এবং তাদের অ্যাকশন দ্বারা অবশ্যই ছোট্ট আমাদেরকে একটা ফি দিতে হবে। সেই ফিটা তারা এভাবে আমাদের অ্যাকাউন্টের মেন ব্যালেন্স থেকে নিয়ে নেয় খুবই অল্প পরিমাণে, সেক্ষেত্রে আমরা এই বিষয়টা বুঝতে পারি না। হয়তো আমরা $500 ট্রেড করলে 1 সেন্ট ফি কাটতে পারে, এরকম আর একটা বিষয়। তো এই অ্যাকাউন্টে যদি আমাদের ক্যাশব্যাক ভাউচারটা থাকে সেক্ষেত্রে আমরা যখন এই ট্রেডিংটা করবো আমাদের যে ফিটা কাটতো সেই ফিটা আমাদের এই ক্যাশব্যাক ভাউচার থেকে নিয়ে নেবে। এটা হলো আমাদের ক্যাশব্যাক ভাউচার। এখন চলে আসে আমাদের সেকেন্ড বিষয়। সেকেন্ড হচ্ছে হট ইজ ক্যাশ ভাউচার। ক্যাশ ভাউচারের কাজ হচ্ছে যে আপনি বিনান্স থেকে কোনো কিছু যদি ক্যাশ ভাউচার আকারে পান সেটাকে আপনি ডাইরেক্ট আপনার স্পট ব্যালেন্সে পেয়ে যাবেন, ডাইরেক্টলি স্পট ব্যালেন্সে। এখন উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি বলি, বিনান্সের বিভিন্ন রকমের অফারে জয়েন করলে বিভিন্ন রকমের টোকেন দেয়, কখনো রুনি টোকেন দেয়, কখনো বিউএসডিটি দেয়, কখনো এক এক সময় টোকেন দেয়। ওই টোকেনটা ডাইরেক্টলি আমরা ক্লেম করে আমাদের বিনান্সের মেন অ্যাকাউন্টে বা মেন স্পটে আনতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যাশ ভাউচার। এখন যদি আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাই, আমরা যদি আমার অ্যাকাউন্ট থেকে ওয়ালেট সেকশানে চলে আসি, আমার অ্যাকাউন্টের ওয়ালেট সেকশানে আসলে আপনারা দেখতে পারবেন এখান থেকে
যে ডলারটা রয়েছে এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে চলে আসছে দেখেন এখানে কি আছে দেখেন ক্যাশ ভাউচার এখানে লেখা আছে কি ক্যাশ ভাউচার অর্থাৎ ক্যাশ ভাউচার বলতে এখান থেকে যেটা দিছে আমি এটাকে ক্লেম করে নিছি এবং ক্লেম করার সঙ্গে সঙ্গে এটা আমার মেইন অ্যাকাউন্টে যেখানে আমার ডলারটা আমি সেল করতে পারবো সে অ্যাকাউন্টে আমি নিতে পারছি এবং আমি যদি সেমভাবে এখানে আমার ট্যাক্সের মধ্যে যেটা দিছে এটা হচ্ছে ক্যাশব্যাক ভাউচার আকারে দিছে এখন আমি যদি আমার এই ক্যাশব্যাক ভাউচারটা কমপ্লিট করি কমপ্লিট করলে আমাকে এখানে $15 দিচ্ছে বা $3 দিচ্ছে এটাতে $3 দিচ্ছে এখন এই $3টা আমাকে দিচ্ছে কিন্তু ক্যাশব্যাক ভাউচার তারা এই জায়গাটায় বলে দিছে এবং এই ক্যাশব্যাক ভাউচার যেহেতু দিচ্ছে তাহলে এটাকে কিন্তু আমরা স্পট ব্যালেন্সে আনতে পারতেছি না আমাদের এখান থেকে এটাকে রিওয়ার্ড সেন্টারে আসবে ঠিকই আমাদেরকে ক্লেম করতে হবে ক্লেম করার পরে এটা আমরা আমাদের স্পটে দেখতে পারবো না ওটা ওই জায়গায় থাকবে এবং আমরা যখন এখান থেকে ট্রিয়েট করব ট্রিয়েট করার পর যে ফিটা প্রয়োজন হবে এটা আমাদের মূল অ্যাকাউন্ট থেকে না কাটে ওই যে আমরা যেটা ক্লেম করছি ওটা থেকে নিতে পারবো হ্যাঁ যদি এটা লাইফ টাইমের জন্য হতো তারপর হতো কিন্তু এটা লং টাইমের জন্য না হয়তো 7 দিন বা 30 দিন এরকমের আপনাদেরকে একটা সময় দিবে এই সময়টার মধ্যে শুধুমাত্র এই ক্যাশব্যাক ভাউচারটাকে আপনারা ব্যবহার করতে পারবেন তো আই হোপ এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে ক্যাশব্যাক ভাউচার জিনিসটা কী আর ক্যাশ ভাউচারটা কী আবার সহজ ভাষায় বলি যেটা হচ্ছে ক্যাশব্যাক ভাউচার এটা হচ্ছে বিনান্স থেকে ট্রেডিংয়ের জন্য যে একটা ফি কাটে এই ফিটার জন্য আপনাদের ক্যাশব্যাক ভাউচারটা ইউজ হয় এবং আপনি বিভিন্ন রকমের অফার বা লার্ন ট্রেন্ড আর্ন বা আদার্স যে অফারগুলো আছে এই অফারগুলো থেকে যেটা আর্নিং করেন যেটা আপনি ডাইরেক্ট ক্লেম করে স্পট ব্যালেন্সে আনতে পারেন বা যেটাকে আপনি ট্রেড করতে পারেন এটা হচ্ছে আপনার ক্যাশ ভাউচার ক্যাশ ভাউচার বলতে ক্যাশ ক্যাশ বলতে টাকা আর এখান থেকে যদি ক্যাশ ব্যাক বুঝে অর্থাৎ ক্যাশটা যে আমরা কাজটা করতেছি ক্যাশটা করার পর যেটা আমাদের ব্যাক দিবে মানে যেটা আমাদের ফিটা লাগতেছে ওই ফিটা ব্যাক দেওয়াটা হচ্ছে ক্যাশ ব্যাক ভাউচার আই হোপ এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন এই বিষয়টা নিয়ে এত পরিমাণে প্রশ্ন আসতেছিল তো এর জন্য ফাইনালি এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে আমি বলেই দিলাম যে ক্যাশ ব্যাক ভাউচারটা কী আর ক্যাশ ভাউচারটা কী আশা করি পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন তো এতটুকুই তো বলার ছিল আপনাদেরকে আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন উপকৃত হলে অবশ্যই লাইক করবেন তাছাড়া বিনান্সের আরও অফার সম্পর্কে জানার জন্য বা বিনান্সে আরও আপকামিং যে সকল আপডেট বা অফারগুলো আসতেছে এগুলো সম্পর্কে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করার পাশাপাশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমাদের সঙ্গে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ।